আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আজকে আমি আপনাদের যে একটা প্রসেস দেখাবো সেটা দেখে হয়তো বা আপনাদের আরও ভালো লাগবে। সো আমি আজকে দেখাবো ফটোশপ ছাড়া কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে লিখবেন কাট প্লাস মিক্স। কাট প্লাস মিক্স টাইপ করার পর আপনাদের সামনে যে সফটওয়্যারটা সর্বপ্রথম চলে আসবে সেটাকেই ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখুন এমন একটা ইন্টারফেস শো হবে এবং এখানে প্লাস চিহ্ন আছে। আপনার যে যে ছবিটাকে আপনি এখানে ইম্পোর্ট করবেন সে বা কাট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি প্লাসে ক্লিক করছি এবং প্লাসে ক্লিক করার পর আমার এমন একটা ইন্টারফেস শো হচ্ছে এবং এই কর্নারে দেখুন প্লাস দেওয়া আছে। প্লাসে দেওয়ার পর এখানে গ্যালারি আসলো, গ্যালারিতে দিলেন। তো ফার্স্ট অফ অল আমার সামনে একটা পিক আসছে, যে একটা বাচ্চার পিক। আমি এই বাচ্চার পিকচারটাকেই এখন পিএনজি ফরম্যাট করব। সো এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডে দেখুন অন্য কিছু আছে বা তার বেডের কিছু ছবি আছে, তো আমি সেই ছবিটাকে এখন রিমুভ করে আমি এটাকে পিএনজি ফরম্যাট করব। এর জন্য আমার কী করণীয় দেখুন, নিচে দেখতে পাচ্ছেন এখানে অটো কাট এবং ম্যানুয়াল কাট রয়েছে। তো আপনি এখান থেকে অটো কাট সিলেক্ট করবেন। অটো কাট সিলেক্ট করার পর আপনি আপনার আঙুলটা যেখানেই সেট করবেন সেখান থেকেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এর জন্য যা করণীয়, এই দেখুন আমি এখান থেকে নিচ থেকে শুরু করলাম, আমি আমার আঙুলটা এখানে রাখলাম আর উপরে দেখুন একটা রাউন্ড চিহ্ন চলে আসছে এবং এর মাঝখানে যেই খেয়াল করবেন যে এই মাঝের যেই একটা দুইটা সংযোগ দেয়া আছে এবং সংযোগ প্লাসের যে মধ্য চিহ্নটা, মধ্য চিহ্নটা হচ্ছে আপনি আঙুলটা যেদিকে ঘোরাচ্ছেন সেই চিহ্ন বরাবর যাচ্ছে। সো নেয়ার সময় এই প্লাস চিহ্নটাকে একটু খেয়াল করবেন, এই প্লাস চিহ্নটা দিয়ে কাটবেন যেন প্লাস চিহ্নটাই ছবিটার উপরে উপরে থাকে। সো ভিউয়ার্স দেখুন যে আমি আস্তে আস্তে এটার উপর দিয়ে প্লাসটাকে রেখে নিয়ে যাচ্ছি এবং ছবিটা মার্ক হচ্ছে, ছবিটা মার্ক হচ্ছে। আপনি যতটুকু নেবেন ততটুকুই এই প্লাস চিহ্নটার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। এই দেখুন আমি এই প্রান্তে এনে এটাকে শেষ করে দিব। জাস্ট হ্যাঁ, এখানে এনে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখুন আমার টোটাল যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এই দেখুন এটা কিন্তু এখন পিএনজি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি নিচের এই জায়গাটাও কেটে ফেলবো। তো নিচের জায়গাটা কেটে ফেলতে হলে আমি আবার এখান থেকে শুরু করতে পারি। এখান থেকে শুরু করার পর এই বরাবর এনে এদিক দিয়ে এখানে কেটে দিলেন। সো দেখুন এখন এটা পিএনজি ফরম্যাট হয়ে গেল। সো এভাবে খুব ইজিলি আপনি ফটোশপ ছাড়া, খুব আপনার পরিশ্রম ছাড়াই কিন্তু আপনি আপনার ফটোটাকে পিএনজি করে নিতে পারেন। এখন আসুন সেভ করার বিষয়। পিএনজি ফরম্যাট যখন হয়ে গেল তখন আপনি আপনার ফটোটাকে সেভ করে নেবেন। এই দেখুন উপরে একটা টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নতে জাস্ট ক্লিক করবেন, আপনার ছবিটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আপনি এখান থেকে শেয়ার থেকে আপনি আপনার যেখানে শেয়ার করবেন আপনি সেখানে শেয়ার করতে পারেন। এই যে ওপেন অ্যাপস এগেইন, আপনি আবার এই অ্যাপসটাকে আবার নতুন করে অ্যাড ওপেন করতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।